হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর চলো, আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তো রেসিপিতে চলে যাওয়া যাক। তো দেখো, কিছু আনাজ আমি কুচিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা, কিছু কাঁচা লঙ্কা, আর কিছু নিয়েছি ক্যাপসিকাম, আর কিছু নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু নিয়েছি গাজর কুচি। আর এইসব আনাজগুলো আমি কুড়ে নিয়েছি একটা কুড়ুনির সাহায্যে। তো দেখো, এবার নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দাতে অল্প একটুখানি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আর নুনটা দেওয়ার পর এবার দিয়ে নিয়ে নিলাম একটা ডিম। ডিমটাকে নিয়ে ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে দিতে হবে, চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে দিচ্ছি। তো দেখো, এবার গুলে নিয়েছি। নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা একটু ব্যাটার বানিয়ে নেব। তো দেখো, আবারও জল দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নিয়েছি। নেওয়ার পর যে কেটে রাখা সবজিগুলো কুড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্স করে দেবো। তো দেখো, ভালো করে মিক্স করে দিয়েছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, আর নিয়ে অল্প তেল দিয়ে দিলাম, আর এতে অল্প দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিলাম। দেওয়ার পর এবার দিয়ে দিলাম এক হাতা করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে 2 মিনিট রাখার পর এটাকে ভালো করে খুন্তি সাহায্যে উল্টে দেব, আর এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তো এইভাবে প্রত্যেকটা রুটি করে নিয়েছিলাম। তো এইভাবে তোমরা প্রত্যেকটা রুটি করে নিতে পারো, আর এটা বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো। খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব মজাদার। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করে দিও অবশ্যই। তো তোমরা এগুলো না বেলে বেলা ছাড়াই তোমরা করে নিতে পারো খুব চটজলদি। যাদের হাতে সময় নেই তারা এইভাবে করে বাচ্চাদের টিফিনে নিজেরাও খেতে পারো, খুবই ভালো লাগে। আর তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, সসের সাহায্যে আমি পরিবেশন করে দিয়েছি, আর দেখা হচ্ছে পরের রেসিপিতে। বাই বাই বন্ধুরা।